আওয়ামী গণতন্ত্র ধ্বংসকারীর রাজনীতি করে আর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সমস্ত ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আজও চলছে। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশে যে প্রথা যে স্কিম চালু করেছিল তা ছিল বিএনপিকে নিঃশেষ করা। কিভাবে বাংলাদেশে এই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা যায় তার একটি পরিকল্পনা করে শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক দল বিএনপিকে শেষ করে ভারতের হাতে বাংলাদেশ তুলে দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে দিবেন, এই পরিকল্পনায় ভাগ সেজেছে আমাদের ছাত্র সমাজ, আমাদের সন্তান তুল্য ছাত্র সমাজ। আপনারা দেখেছেন গত 16 বছর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে গুম খুনের, কিভাবে মিথ্যা মামলায় নির্যাতনের শিকার হয়ে জেলে আছে। এখনো আমাদের প্রায় 425 জন নেতাকে খুঁজে পাচ্ছি না, তাদের মা, তাদের স্ত্রী, তাদের সন্তানরা জানে না তাদের বাবা জীবিত আছে কিনা, মা জানে না তার সন্তান জীবিত আছে কিনা, স্ত্রী জানে না সে বিধবা না সে সধবা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন বাংলাদেশে শেখ হাসিনা তার এই যে ফেসিজম, তার ফেসিস সরকারকে দীর্ঘায়িত করার জন্য কি দুঃসাহ আয়নাঘর তৈরি করেছিলেন। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। দেবীর ইতিহাসে এরকম আয়না করার আর কোথাও তৈরি হয়নি। মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর কোন মামলা নাই, কোন মকদ্দমা নাই, একটি ঘরের মধ্যে বন্দি রেখে চোখ বেঁধে রেখে দিয়েছে। তারও সংখ্যা অনেক, আস্তে আস্তে আমাদের মধ্যে তার হিসেব বের হচ্ছে। কিন্তু আমরা জানি শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি, কারণ বাংলার মানুষ সেই 1952 সালে ভাষা আন্দোলনে যে আন্দোলন করেছিল তার অধিকার প্রতিষ্ঠার জন্য, 1971 সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল, আপনাদের মনে আছে শেখ মুজিব হত্যা করার পরে বাংলাদেশে শেখ মুজিব এসে যে প্রেসিডেন্ট তৈরি, একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেছিল, তার ভূতেও বাংলাদেশে একটি বাহিনী তৈরি করেছিল রক্ষী বাহিনী, তাদেরকে গিয়ে ওই দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছিল। কিন্তু শেখ মুজিবের শাসন টিকে নাই, তারপরে জিয়াউর রহমান এসে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংসকারী রাজনীতি করে আর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। ঠিক একই ধারায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মৃত্যুর পরে তাকে হত্যা করা হলো, তিনি শহীদ হওয়ার পরে আরেকটি স্বৈরাচার চেপে বসেছিল, স্বৈরাচার এরশাদ সরকার। আপনাদের মনে আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন গ্রামে গ্রামে ঘুরে আবার দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে 1990 সালে একটি গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছিলেন, এবং সেই গণঅভ্যুত্থানের মাধ্যমেই আপনারা ভোট দিয়ে আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদের দলকে ক্ষমতায় এনেছিলেন এবং পেয়েছিলেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র। ঠিক একইভাবে 2007 সালে 1/11 তৈরি করে ষড়যন্ত্র করে ফখরুদ্দিন মইনুদ্দিন হাসিনাকে ক্ষমতায় আনার পরে হাসিনা আবার বাংলাদেশের গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে আবার একটি ইন্ডিয়া কায়েম শাসন এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আপনারা দেখেছেন কিভাবে আস্তে আস্তে বাংলাদেশ ইন্ডিয়ার গোলামে পরিণত হয়েছিল, বাংলাদেশ যুদ্ধ করে পাকিস্তানের গোলামি থেকে বেরিয়ে এসে ইন্ডিয়ার গোলামে পরিণত হয়েছিল। ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজ ফুটে উঠেছিল এক দফার দাবিতে, প্রথমে তাদের বৈষম্যযুদ্ধ করে আন্দোলন থেকেও পরে এক দফার দাবিতে যখন আসলো তখনই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হল। আজকে যেহেতু সময় সংকীর্ণ, আমি খুব বেশি বক্তব্য আপনাদের কাছে দেব না, শুধু এইটুকুই বলবো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সমস্ত ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আজও চলছে।